ওই ক্যাম্পাসের কিছু মানে ছাত্র ছিল, তারা তারা আমার ক্যাম্পাসের মানে যে ফিতা পরে কিন্তু আইডি কার্ড ছিল না, ওইখান থেকে কিছু লোক আসছে, একটা ছাত্র রাজনীতি দলের নাম করছে এবং বলছে যে ওনার গায়ে যদি চাঁদাবাজের গায়ে যদি আমরা হাত দিই, চাঁদাবাজি কিছু করি, তাহলে তারা হচ্ছে যে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাকে ক্যাম্পাসের সামনে পাইলে তারা মারবে, কারণ আমি চাঁদাবাজ ধরছি এবং এই এই কর্মকাণ্ডের সাথে জড়িত। এটা কিছু ছাত্র রাজনীতি দল থেকে আসছে এবং তারা বিভিন্ন সময় ছাত্রলীগ করে, বিভিন্ন সময় ছাত্র দল করে, এখন তারা কি করে সেটা আমরা জানি। আমাদেরকে মারছে, আমাদের আমরা দৌড়াচ্ছি, আমাদের গায়ে হাত তুলছে, আমাদেরকে আমাদের অনেকজনে মার খেয়েছে, আমাদের হুমকিও দিয়েছে। আমরা মনিটর করতে আসছি, তখন ওনাকে ধরা পড়ছে, উনি পরে কল দিয়ে ওদেরকে ডাক দিছে, ওরা হাতুড়ি পরে, এই যে দেখেন আমার গেঞ্জি ছিঁড়ছে, আমাকে মারছে, এ দেখেন আমার লাঠি দেওয়া বাড়ি মারছে, আমাদেরকে ওরা আজকে নিয়ে যেতে চাইছিল, গুম করে দিতে চাইছিল। ওদের আইডি কার্ড ফিতা ছিল, কিন্তু আইডি কার্ড ছিল না, আর আইডি কার্ড গুলো তেজের কলেজে ছিল। আর হচ্ছে আমরা কারণবাজার যে চাঁদাবাজি নিয়ে একটা লিস্ট করছিলাম, ঠিক আছে, ওই লিস্টে ওনার নাম আছে, আমরা এক মাস যাবত এই লিস্টটা করতেছি, আরো কিছু নাম হলে দেন আমরা আর্মির কাছে এটা জমা দিব। তো ওই লিস্টে ওনার নাম ছিল, আজকে ওনাকে আমরা পাইছি। তো উনি আবার আমাদের গায়ে হাত দিছে, ওনার লোকেরা আমাদের এই যে গায়ে স্পট করছে, চাবাটি ছুরি নিয়ে নাম জ্বালালাম। আমি কারণ আরো দেরি করি, যখন শুনলাম রোডে গেঞ্জাম আমি রোডে গেছি, যাই দেখি আমি শ্রমিক দলের আহ্বায়ক, তেজগাঁও থানা। আমি যখন শুনলাম যে গেঞ্জাম উঠতে আসছে, তখন আমি রোডে গেলাম, যাই আর দেখি যে গেঞ্জাম উঠতে আসছে, তখন আমি বললাম যে তোমরা গেঞ্জাম করো না, চলে যাও, বাজারে কোনো গেঞ্জাম নেই, এটা ব্যবসার জায়গা। আমি এই কথা করে চলে আসছি, ওরা দুই পক্ষে মারামারি করতে আসছে, ওরা আমি আমার ঘরে আরতের দিকে চলে আসতেছি, আমি আরতদারি করি ফার্কের ভিতরে, আরতদারি করে আমি চলে আসতেছি, ওখানে ওরা মারামারি করতেছে, দুই গ্রুপে দখল করবে। আমি বললাম তোমরা মারামারি করো না, দখলের দরকার না, তোমরা চলে যাও, কেউ কাউকে মানে না। এখন আমি চলে আসতেছি, ওনারা কইতে আসে যে আমি যুদ্ধে আছি, তারা শ্রমিক দলের ইয়ে করি, এই কারণে ওনারা আমার দোষ দিতে আসে, আমি মূলত আরতদারি করি। আমি কাউকে কোনো দিনই আমার লোক কেউ আসেনি, ওনারা আমাকে নিয়ে আসছেন, আমি এখানে বসে আছি, ওনারা আমাকে নিয়ে আসে আর বসাইছে, আমি বসে আছি না, আমি নিজে আর কাছে বলে আরতদারি করি। আমরা হচ্ছে গত এক মাস ধরে বাজার মনিটরিং এ চলমান, আমাদের ডেইলি কার্যক্রম চলতেছে, তো ওই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও আসছি।
আজকে আমরা বাজার মার্কেটে এসে কয়েকটা সলভ করছি। সলভ করে ফেরার পথে হচ্ছে বাজারের লোকজন আমাদেরকে হচ্ছে ইনফর্ম করলো চাঁদাবাজ ধরছে, চাঁদাবাজ ধরে ওদেরকে মারামারি চলতেছে ওখানে। তো আমরা দ্রুত ওইখানে যাই আমাদের টিম নিয়ে, যাওয়ার পর আমরা দেখতেছি অলরেডি মারামারি চলতেছে, ওনাকে হচ্ছে বেধরে মারতেছে সবাই। তো আমরা ওখানে ঢুকি, ওনাকে কোনোরকম প্রোটেক্ট করার চেষ্টা করি। তো ওনাকে প্রোটেক্ট করতে হয়েছে কি যে ওনার যে লোকজন ছিল ওনারা আমাদেরকেও মারছে, আমাদের স্টুডেন্টদেরকে হাত দিছে। লাস্ট হচ্ছে বাজারের মানুষদেরকে মারছে, দুই তিনজন বাজে ভাবে জখম হয়েছে যার প্রমাণও আছে, দুই তিনজন পঙ্গুতেও আছে। তো তারপর হচ্ছে তারা অস্ত্র অস্ত্র বিভিন্ন নিয়ে এসছে, চুরি চাপাটি দাপ যা বলেন, তারা হচ্ছে আমাদেরকে মানে লিটারেলি মানে মারার চেষ্টা করছে একদম হত্যা। তো ওই ওখান থেকে আমরা হচ্ছে ওনাদেরকে সেভ করে এই জায়গায় নিয়ে এসছি। ছাত্র সেজে কোন আইডি কার্ড নিয়ে এসে এখানে এসে আবার আমাদের হামলা চালাচ্ছে। আমরা অলরেডি কয়েকজন আবার বাজে ভাবে বাইরে খেয়েছি, আমরা কোন রকম সেভ করছি, প্রায় আট দশ জন ছিল। তো আমরা প্রশাসনকে ফোন দিচ্ছি বিগত দেড় ঘন্টা ধরে, আর্মিকে ফোন দিছি, আর্মি বলতেছে একটা হল টিম পাঠাবে আর একটা হল টিম পাঠাবে, দেড় ঘন্টা ধরে এটাই চলতেছে। আবার এখন বলতেছে যে তারা হচ্ছে পুলিশ পাঠাবে, পুলিশকে ফোন দিছি, পুলিশ কিছু জানেই না। তো মানে প্রশাসন আমার নিজ দায়িত্বে এত কিছু করতেছে, প্রশাসন তত স্লো হলে হচ্ছে না। আমার নাম হচ্ছে আদুল ইসলাম শিবন, আমি বিএফ সায়েন্স কলেজের একজন স্টুডেন্ট। ছাত্র রাজনীতি যেই দলই হোক না কেন, ছাত্র রাজনীতি কিছু জন চাঁদা দেয় নাই, তাদেরকে আনছে। এছাড়াও তারা লোকাই না সাধারণ শিক্ষার্থীদের উপর চাপা দিয়ে